হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, ট্রাস্ট ওয়ালেটে লুকিয়ে থাকা টোকেন চেক করবেন কিভাবে, তো এ টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আমার চ্যানেলে আসার পর এই পোস্টটা যদি খুঁজে না পান, তো ইয়ারডপ লিঙ্ক নিচে দেখবেন, আরেকটা লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে। তারপরে যেটা করতে হবে আপনাদেরকে, আপনারা অনেকেই জানেন না আপনাদের ওয়ালেটে কী কী টোকেন আছে বা কতটি ডলার আছে, এইগুলো আপনারা জানেন না। তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন, আপনারা বুঝে যাবেন। ফার্স্ট অফ অল এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই বিএসসি স্ক্যান লিঙ্ক দিয়ে রাখছি এখানে, এই লিঙ্কের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো গাইস, এরকম ইন্টারফেস আসলে এই থ্রি ডট আইকন উপরে হাতের ডান দিকে, তারপরে আপনার সেটে যে ব্রাউজারটা আছে সিলেক্ট করে নেবেন। আমি এই ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিএসসি স্ক্যানারের উপর আসছি। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটে যেতে হবে, জাস্ট ওয়েট করবেন। আমি আমার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট ওপেন, এখানে আমার পিন দিতে বলতেছে, তো আমি আমার পিনটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। তো গাইস আমার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন হয়ে গেল। এখন যেটা করণীয়, এই যে বিএসসি, যেই বিএনবি স্মার্ট চেন যেই নেটওয়ার্ক আছে, আমরা যত ইয়ারডপে জয়েন করি টোকেন পাই কি না এটা আমরা চেক করতে পারি না। তো দেন এই রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন, কপি, কপির মধ্যে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমি কপি করে নিলাম, এখন চলে যাব আমার মূল যেই কাজে সেটাতে। তো দেখতে পাচ্ছেন বিএসসি স্ক্যানারের উপর আবার চলে আসলাম। এই উপরে যেই ঘর আছে এখানে লক্ষ্য রাখবেন, আমি টিক মার্ক করে দিচ্ছি, এই ঘরে একটা ক্লিক দিয়ে দিবেন। আমি ক্লিক দিয়ে অ্যাড্রেসটা পুট করে দিব, ঠিক আছে? দেন এখানে আমি ক্লিক দিলাম, দেন আমার অ্যাড্রেস পুট করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা পুট, এই সার্চ বার গুল আইকন, তো এর মধ্যে একটা ক্লিক করে দিবেন, জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই মূলত দুইটা নেটওয়ার্কের টোকেন আছে, এইখানে লক্ষ্য রাখেন। এই বিএনবি বাদ দিয়েও, স্মার্ট চেন বাদ দিয়েও দুইটা নেটওয়ার্কের টোকেন এখানে আছে, শো করতেছে। এখন আমার বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কের আন্ডারে কত টোকেন আছে সেটা আমি দেখে নিব। এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখেন একটা ছোট্ট আইকন, ঠিক আছে? এই ছোট্ট আইকনের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন, আমি ক্লিক দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোটামুটি অনেক টোকেন আছে, টার্গেট টোকেন আছে যেটা স্ক্যাম, ঠিক আছে? তারপরে হচ্ছে বেবিডস আছে, তারপরে মেটা, এইগুলো তো আমার মনে হয় না যে ভালো টোকেন, স্ক্যাম। তো এই যে নিচের দিকে দেখেন এইগুলো টোকেন আমি যদি অ্যাড করতে চাই, ফার্স্ট দেখেন আরও টোকেন আছে এখানে, যদিও বা এইগুলো স্ক্যাম বা ফেক যেটাই হোক আমরা চেক করব, ঠিক আছে? আপনারা চেক করে নেবেন, কারণ আপনাদের ওয়ালেটে কী পরিমাণ টোকেন আছে আপনারা চেক করতে পারেন না, এইগুলো চেক করে নেবেন। ধরেন আমি এই টোকেনটা অ্যাড করব, এই এনএফটি, এই টোকেন অ্যাড করব, ঠিক আছে? তো এই টোকেনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে? যেই টোকেনটা অ্যাড করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে, আপনি জানেন না, এখানে দেখলেন যে আপনার এত টোকেন আছে, তো দেখেন এই টোকেন আছে আমার হচ্ছে কত, তাদের হোল্ডারও দেখতে পাবেন এখানে। তো এখন আমি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করব, ঠিক আছে? এই ছোট্ট আইকনের মধ্যে ক্লিক করে দিবেন, এই যে ছোট্ট আইকন কপির মধ্যে ক্লিক, আমি টিক মার্ক করে দিলাম। দেন এই কপি, আমি কপিটা করে নিলাম, ঠিক আছে? কপি করে নিলাম, দেন ওয়েট, আমি আমার পিন বসাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেন এখন হচ্ছে যেটা করণীয়, এই উপরে সার্চ বার, হ্যাঁ, উপরে সার্চ বারের মধ্যে একটা ক্লিক, ক্লিক দেওয়ার পরে প্লাস আইকন, প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখানে এই যে নেটওয়ার্কের জায়গায় বিএসসি সিলেক্ট করতে হবে, এটা ইথেরিয়াম আছে। তারপর হচ্ছে এই যে বিএসসির মধ্যে ক্লিক, দেন আমি আমার ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা কপি করলাম এখানে পুট করে দিলাম ওই অ্যাড্রেসটা, দেন অটোমেটিক্যালি কিন্তু তাদের নেম, সিম্বল, তারপর ডিসক্লেমার, এইগুলো সব কিন্তু নিয়ে নিল। তো তারপরে ডানের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ডান ডান, তো ডানের মধ্যে একটা ক্লিক দিয়ে দিই, জাস্ট ওয়েট। তো গাইস এই ডানের মধ্যে ক্লিক করার পরে এই টোকেনটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। আমি এখন চাইলে এই টোকেনটা সেল করতে পারবো, বাট
এই টোকেনটা মেবি আমার জানা মতে স্ক্যাম, এদের কোনো আমি তেমন কোনো রেসপন্স দেখি নাই, বাট বলতেও পারবো না। জাস্ট এই পর্যন্তই, আপনারা তো শিখে গেলেন যে আপনাদের ওয়ালেটে কীভাবে টোকেনটা অ্যাড করতে হয় আর লুকিয়ে থাকা টোকেন কার ভিতর থাকে। তো এইভাবে প্রতিটা টোকেন অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখন আসি মূল কথায়। এখন যেটা দেখব আমরা, এখন দেখব হচ্ছে আমাদের ওয়ালেটে কয়টা নেটওয়ার্কের টোকেন আছে। তো কয়টা নেটওয়ার্কের টোকেন আছে এটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে বি লেখা আছে দেখতে পাচ্ছেন, আমি ঘুরাচ্ছি, তো এই বির মধ্যে একটা ক্লিক দেন, দেওয়ার পর জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে বিএসসি আর পলিগনের আমার টোকেন আছে, ঠিক আছে? তো এই পলিগনের মধ্যে একটা ক্লিক করে দিই, জাস্ট ওয়েট, দেখি পলিগনের মধ্যে কী টোকেন আছে। তো তারপরে পলিগনের এই এইটার মধ্যে আমি চেক দিয়ে দেবো, ঠিক আছে, এই টিক মার্ক। দেন পলিগনের একটা টোকেন আছে আমার কাছে এই ওয়ালেটে, তো পলিগনের এই টোকেনটা আমি অ্যাড করব, যার তার কারণে এই ওয়াল এই টোকেনের উপর একটা ক্লিক দিতে হবে। দেন আমি ক্লিক করে দিলাম, জাস্ট ওয়েট করবেন। তো গাইস এই টোকেনটা আমি অ্যাড করব আমার ট্রাস্ট ওয়ালেটে, এই যে কপি সেম পন্থায় কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি কী করলাম, কপি করলাম এই কন্ট্যাক্ট অ্যাড্রেস। দেন এগেন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব, জাস্ট ওয়েট করবেন, ওয়েট। দেন আবার সার্চ বার, সার্চ বার প্লাস আইকন, তো প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক, দেন নেটওয়ার্ক, নেটওয়ার্কের মধ্যে একটা ক্লিক, দেন এখানে আমাকে খুঁজতে হবে পলিগন, পলিগনের মধ্যে একটা ক্লিক, দেন এখানে আমার অ্যাড্রেসটা পুট। তো গাইস এখানে এই সিম্বলটা নিচ্ছে না, জাস্ট কোনো কারণ আছে হয়তোবা। এখানে আপনারা সিম্বল অ্যাড করার জন্য যেটা করতে হবে, এই এখানে তাদের টোকেন সিম্বল পেয়ে যাবেন, ঠিক আছে, নিচের দিকে এ টু জেড পেয়ে যাবেন তাদের টোকেন সম্বন্ধে, এই সেই ভক্কচক্কর যা আছে, এই যে ডিসক্লেমার সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা টোকেনটা অ্যাড করবেন। যেহেতু আমার এইটা আপডেট ভার্সন না ট্রাস্ট ওয়ালেট, যার কারণে হচ্ছে পলিগন নিচ্ছে না, ঠিক আছে, তো ব্যাপার না। পরবর্তী সময়ে আমরা আবারও আপনারা এইভাবে চেক করবেন, আমি আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেটিং ও ইয়ারঅপের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।